আজকে কথা বলবো ত্বকের স্বাভাবিক যত্ন নিয়ে। ত্বকের যত্ন বলতে যা বোঝায় তা হচ্ছে যে ত্বককে পরিষ্কার রাখতে হবে এবং ত্বকে কিছু ক্রিম লোশন এগুলো লাগাতে হবে। বয়স ভেদে ঋতু ভেদে ত্বকের যত্ন বিভিন্ন রকম হয়ে থাকে। যখন বর্ষা ওয়েদার থাকে, গরম প্রচণ্ড গরম থাকে, ভ্যাপসা ওয়েদার থাকে, সেই সময় মানুষের কিছু ফাঙ্গাল ডিজিজ, খোস পাঁচরা জাতীয় রোগ দেখা দেয়, যার জন্য তখনকার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অনেক বেশি জোর দিতে হবে। পরিষ্কার না থাকলে ফাঙ্গাসের আক্রমণ হবে, ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে, সেই ক্ষেত্রে পরিষ্কার থাকতে হবে এবং ত্বকে ঠিকমতো লোশন ক্রিম মাখাতে হবে। শীতকালে দেখা যায় যে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস বলে একটা কথা আছে, যেটা হচ্ছে যে ওয়েদার যখন শুষ্ক থাকে তখন আমাদের যে শরীরে পানি আছে সেটা ওয়েদার টেনে নেয় এবং তখন ত্বকে শুষ্কতা দেখা দেয়, এবং এটা বয়স ভেদে দেখা যায় বেশি হয়ে থাকে। অল্প বয়সীদের এতটা বেশি হয় না, কিন্তু যাদের বয়স একটু বেশি, 40-এর উপরে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে ত্বক পরিষ্কার রেখে ভালো ইমোলিয়েন্ট লোশন ক্রিম এগুলো মাখাতে হবে। বাজারেও নানা রকমের লোশন ক্রিম পাওয়া যায়। রেগুলার অলিভ অয়েল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। গোসলের পরে হালকা ভেজা শরীরে যদি অলিভ অয়েল মেখে নেওয়া যায় এবং রাতে ঘুমানোর আগে যদি অলিভ অয়েল মেখে নেওয়া যায় তাহলে ত্বক অনেক ভালো থাকবে। ক্ষেত্র বিশেষে কেউ অলিভ অয়েল ইউজ করতে চায় না, বেশি তেল তেলে লাগে, সেই ক্ষেত্রে ভালো উন্নত মানের অনেক রকমের লোশন বাজারে আছে, যেটা কোনটা কোয়ালিটি ভালো দেখে সেটা ইউজ করতে পারে। এবং দেখা যায় যে ছোট বাচ্চাদের অনেক ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা থাকে, যখন ওয়েদার বেশি হিউমিড থাকে, বর্ষাকাল থাকে, সেই ক্ষেত্রে ছোটো বাচ্চাদের পরিষ্কার রাখতে হবে, সুতির কাপড় পরাতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে, যাতে গরমে ঘেমে যে তাদের ইনফেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর টিন এজ ছেলে মেয়েদের দেখা যাচ্ছে যে ত্বক অনেক বেশি তেল তেলে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে ভালো ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, তাদের চুল পরিষ্কার রাখতে হবে। আজকাল টিন এজ ছেলেদের দেখা যাচ্ছে তারা দাড়ি রাখছে, চুল বড় করছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের ওরকম নজর নেই, সেই ক্ষেত্রে তারা নানা রকম অসুখের শিকার হতে পারে। সেক্ষেত্রে তাদের ব্রণ হতে পারে, মাথায় খুশকি হতে পারে, তাদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে, সেই জন্য তাদেরকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে, মাথা চুল পরিষ্কার রাখতে হবে, দাড়ি কেটে ছোট রাখতে হবে যাতে সেখানে রোগ জীবাণু জন্ম নিতে না পারে, সেদিকে খেয়ালই হতে হবে। আর বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায়ই আমরা চেম্বারে রুগী পেয়ে থাকি যে অসম্ভব চুলকাচ্ছে, শীতে শুরু না হতে তার সারাশরীর চুলকাচ্ছে, কী ব্যাপার, কিছুই দেখা যাচ্ছে না, কোনো ফুসকুড়ি নেই, কিছু নেই, কিন্তু গা চুলকাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইমোলিয়েন্ট ব্যবহার করতে হবে, তাদের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, হিউমিডিটি কম থাকাতে বাতাসে তাদের শরীর থেকে পানিটা চলে যায় বাইরে, যার জন্য ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ইমোলিয়েন্ট বা লোশন ব্যবহার করে ত্বক আর্দ্র রাখতে হবে, তাহলে তারা চুলকানির হাত থেকে রক্ষা পাবে।